সালাম আলাইকুম নালিতাবাড়িবাসী, আমরা এখন আছি টিআর এগ্রো ফার্মে। এটি নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের রসাইতলা গ্রামে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন টিআর এগ্রো ফার্মে অনেকগুলো ফলের বাগান আছে। এখানে আম গাছ আছে, মালটা আছে, আমের মৌসুম শেষ পর্যায়ে। কিছুদিন আগে এখান থেকে আমের ফলন উঠেছে। এখন এখানে আছে মালটা, মালটা গুলো দেখাচ্ছি। এই হচ্ছে মালটার অবস্থা। কিছুদিনের মধ্যেই এই মালটা উত্তোলন করবে। এখানে টিআর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আছেন, উনি বাগান পরিচর্যা করতেছে, দেখতেছে ফলগুলোর কি অবস্থা। একটু কাছ থেকে দেখাই প্রত্যেকটা মালটা। উনি একটি মালটা কেটেছে, এ হচ্ছে মালটার অবস্থা, রসালো। আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে আসা, আপনার মালটা বাগান পরিদর্শন করতে আসলাম। তো এই বাগান সম্পর্কে আপনি বলুন, বা কি প্ল্যান আপনার এই বাগান নিয়ে? প্ল্যান আজ থেকে 5 বছর আগে এই ফলের বাগানের যাত্রা শুরু করেছি আমি। প্রথম উদ্দেশ্য ছিল, ফলের বাগানে আসার উদ্দেশ্য ছিল না আমার। হঠাৎ করে একদিন প্ল্যান আসলো, মালটার বাগান, ফলের বাগান করব। সেই উদ্দেশ্যে বাড়িতে অল্প জায়গা ছিল, সেইখানে আমি 50টা লিচু গাছ লাগাইলাম। সেই থেকে আমার আগ্রহ জাগলো যে আমি বড় কোনো বাগান করব। আচ্ছা, সেই উদ্দেশ্যে আমার এটাই আশা। তারপরে ওই সময়ে দেখলাম যে মালটাটা যেহেতু বিদেশি একটা ফল, আচ্ছা, আমাদের সাধ্যের বাহিরে থাকে সব সময়, 250-300 টাকার উপরে কেজি থাকে। আচ্ছা, তো এটা যদি বাংলাদেশে চাষ হয় তাহলে আমাদের জনগণের চাহিদাটা অল্প টাকায় মিটবে। আচ্ছা, 100-150 টাকার ভিতরে আমরা এটা সবসময় খেতে পারবো। এই উদ্দেশ্যেই মালটার বাগানটা আমার করা। আচ্ছা। তো এই বছরে কি আপনার মালটা প্রথম আপনি উত্তোলন করতেছেন, না এর আগেও? না, এর আগে আমি অল্প কিছু মালটা উত্তোলন করছিলাম, 600 কেজির মতো মালটা উত্তোলন করছিলাম। আচ্ছা এই বছর আশা করতেছি আমি 1200-1500 কেজির উপরে মালটা হবে আশা করতেছি। আচ্ছা, আপনার মালটার গাছ কতগুলো আছে এখানে? মালটা গাছ আছে আপনার 350-এর উপরে মালটা গাছ আছে। আর বাগানটার অবস্থানটা কোথায় আপনি যদি একটু বলেন তাইলে। বাগানটার অবস্থান হইল, এটা পড়ছে মূলত কাকরকান্দি ইউনিয়ন, আচ্ছা এটারে ধরে রসাইতলা, ওই পাশে আন্দারিয়া গোপ। আচ্ছা এটা কদমতলি দিয়ে আসতে হয়, কদমতলি বাজারের বাম দিক দিয়ে এসে মাটির একটা রাস্তা পড়বে, এই মাটির রাস্তা দিয়ে ঢুকলেই এই বাগানের সন্ধান পাওয়া যাবে। আচ্ছা আরেকটা বিষয় জানার ছিল যে এই মালটা কি আপনি আমাদের আশেপাশে নালিতাবাড়ির লোকজন বা তার আশেপাশে বা শেরপুর জেলার লোকজন যদি খেতে চায় তাহলে আপনি কি খুচরা বিক্রি করবেন কিনা? হ্যাঁ, খুচরা সেই ক্ষেত্রে অর্ডার দিলে হয়তোবা আমি কভার করতে পারবো না। অর্ডার দিলে 10-20 কেজি করে অর্ডার দিতে হবে, আর যদি বাগান থেকে নে 2-5 কেজি করে নিতে পারবে। আমার, বাগান থেকে নিলে হ্যাঁ, মানে, আমার বাগানে লোক আছে, সেই আচ্ছা ক্ষেত্রে সে আইসা নিতে পারবে 2-5 কেজি। মানে 2 কেজি 5 কেজি যার যত যার চাহিদা যত ওইভাবে নিতে চাহিদা পারে, নিতে তখন পারবে। তো দামও দামও খুব মানে হ্যাঁ, কম দাম খুব একটা বেশি ডিফারেন্স কম হবে বেশি না? হবে না, হয়তো বা 5-10 টাকা এদিক সেদিক হবে। এই আমি ওই ওই রেটে আমি খাওয়াইতে চাচ্ছি, যেটা পাইকারি রেট ওই ধরনের আমি খাওয়াইতে কারণ চাচ্ছি। আপনি তো বললেন যে আশেপাশের লোকজন যাতে মালটাটা হাতের নাগালে পায়, হ্যাঁ অল্প হ্যাঁ হ্যাঁ দামে খেতে পারে, এটাই হ্যাঁ, আপনার মেইন উদ্দেশ্য এটাই মেন উদ্দেশ্য, এই যেন কারণে? আমার এলাকার চাহিদাটা মিটে। কারণ আমি মাল বাহিরে দিতে চাই না, ঢাকাও অফার আছে কিন্তু আমি ওইদিকে দিতে চাচ্ছি না। আচ্ছা আমি চাচ্ছি আমাদের মালটা আমাদের অঞ্চলেই চলুক।
আচ্ছা, এই মালটাটার নাম কি বলে, এটার লোকাল কোনো নাম এটা আছে কি? বাড়ি মালটা ওয়ান, বাড়ি মালটা ওয়ান। বাড়ি মালটা ওয়ান। এই চারাগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করছিলেন? আমি এগুলা এই ময়মনসিংয়ের এক অফিসার ছিল, তার মাধ্যমে আমি এগুলা জামালপুর থেকে সংগ্রহ করছি। তারা কোথায় থেকে আনছে এটা আমার সঠিক জানা না। আমি দেখতে পাচ্ছি মালটার মালটার গাছগুলো খুব পরিপুষ্ট হয়েছে, মানে প্রত্যেকটা গাছ আমি যদি কাছ থেকে দেখাই হ্যাঁ তাহলে প্রত্যেকটা গাছ একটা ভালো আকার ধারণ করছে হ্যাঁ 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 এবং ফলনও খুব মাশাল্লাহ খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ ফলনও আল্লাহর প্রত্যেকটা। রহমতে এবার ভালো হচ্ছে, কিন্তু আরো একটা দুইটা বছর গেলে আমি পরিপক্ক ফলটা পাবো। আমি ধারণা করতেছি একটা গাছে 40 কেজির উপরে মালটা হবে। এই দেখুন দর্শক, এই মালটাগুলা খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর, আমি খেয়েছি, খেতেও খুব সুমিষ্ট, মানে এত রসালো আর এত মিষ্টি মালটা। আশেপাশে অনেক বাগান আছে, সচরাচর এটা এত মিষ্টি পাওয়া যায় না। আপনি কি বলবেন যে আশেপাশে অনেকগুলো বাগান থাকার পরও আপনার বাগানে মালটাটা একটু মিষ্টি হওয়ার কারণ কি, আপনার কি মনে হয়? আমার যতদূর ধারণা, আমার এই জায়গাটা এক হইলো উঁচু, আর দ্বিতীয় হইলো অন্য কোনো বাগানে এত পরিমাণ রোদ পড়ে না, আচ্ছা আর এখানে পানিটা থাকেই না বাগানে, আচ্ছা, ঠিক আছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিটা চলে যা, যার কারণে মালটা গুলা সুস্বাদু। আমি আমার ধারণা এটাই। এটা কি মানে বৈজ্ঞানিক কোনো কারণ আছে যে আপনার রোদ বেশি পড়লে সেক্ষেত্রে মালটা মিষ্টি হওয়ার কোনো? হ্যাঁ, এটা তো গাছেই রোদের, যত বেশি রোদ পাবে তত বেশি মিষ্টান্ন হবে, এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা যেন যদি বৃষ্টি হওয়ার সাথে সাথে চলে যায় বা পানি দেওয়ার সাথে সাথে চলে যায়, তাহলে সেক্ষেত্রে মিষ্টি হয়। নালিতা বাড়ির অনেক বাগানে আমি গিয়েছি, কিন্তু এত মিষ্টি মালটা আমি আর কোথাও পাইনি। হ্যাঁ রাকিব ভাই, আপনি হ্যাঁ হ্যাঁ এখন যারা মালটা আপনার বাগান থেকে নিতে চায় হুম হুম তো তাদের জন্য আপনি কি পরিমাণ দাম রাখবেন? বা এই যে মালটাগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর, বিষয়টা হচ্ছে কি ভাই, জি কেউ যদি আমার বাগানে আসে, জি হ্যাঁ, সেই ক্ষেত্রে সে দেখে দেখে মালটা নিতে পারবে, তার যেটা চয়েস মতো সে নিজে ছিঁড়ে নিতে পারবে। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, এক হইলো এটা, তারপরে হলো বাজারে 100-120 টাকা এইভাবে বাজার চলতেছে বর্তমানে মালটা, আচ্ছা, কোথাও 150 টাকাও চলছে, ওইটা জায়গা বুঝে আর কি আপনার রেট নির্ধারণ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি সেদিকে যাব না, যেহেতু আমি আসলেই মানুষদের এটা খাওয়াইতে চাই, আমি চাই আমাদের মালটার অভাবটা পূরণ হোক। হুম হুম সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি, আমি যদি কেউ বাগানে এসেও নেয়, সেই ক্ষেত্রে আমি 80 টাকা করে তাদেরকে কেজিতে দিয়ে দিব। 80 টাকা করে, হ্যাঁ, এবং তার সে মন মতো নিতে পারবে। মানে আপনি বলতে চাচ্ছেন 80 টাকা করে কেজি দিবেন এবং সে বাগানে ঢুকে তার ইচ্ছা মতো হ্যাঁ, ইচ্ছা মতো নিতে যেই পারবে। ফলটা, মানে আমি আপনি বলতে চাচ্ছেন যদি ভাই আমার এই এই ফলটা পছন্দ হয় হ্যাঁ, আমি এখান থেকে এটা ছিঁড়ে শুধু আমি নিতে পারবো? হ্যাঁ ভাই, শুধু ইচ্ছা মতোই না, সে একটা গাছ দেখবে যদি তার কাছে সুস্বাদু মনে না হয় হুম খাওয়ার পরে, সে হুম অন্য গাছ, আবার অন্য গাছ থেকে একটা ফল নিবে, সেটাও কেটে দেখবে, যে আচ্ছা গাছ থেকে সুস্বাদু মনে হয় জি সেই গাছ থেকেও নিতে পারবে। জি সব ধরনের অপশন দেওয়া আছে। ঠিক আছে রাকিব ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। অ্যাগ্রো ফার্মের যিনি দায়িত্বে আছেন উনি হচ্ছে বুলবুল, তো আপনারা আসলে বুলবুলের সাথে যোগাযোগ করলে এখান থেকে মালটা সংগ্রহ করতে পারবেন, বা মালটা আবার যেই সময় যেই ফল থাকে সেই সময় আপনারা বুলবুল থেকে মালটা সংগ্রহ করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে বুলবুলের ফোন নাম্বার দিয়ে দিব, এবং আপনাদের আসতে হবে নালতাবাড়ি বাজার থেকে, মানে আপনি নদী পার হয়ে, ভোগাই নদী পার হয়ে আড়াইনি বাজার থেকে আপনি এখানে কদমতলি আছে বাজার, হালুয়াঘাট রোডে কদমতলি আছে, তো হালুয়াঘাট রোড ধরে কদমতলি এসে কদমতলি থেকে এই রসাই রসাইতলা গ্রামে আসতে হবে আপনাকে। ওখানে লোকাল স্থানীয় লোকজনের সাথে কথা বলে রসাইতলা গ্রাম আপনাকে দেখিয়ে দেবে, এখানে এসে আপনারা নিজের পছন্দ মতো মালটা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।